আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন একজন বিশিষ্ট অতিথি, আপনারা সবাই চেনেন, আমি আপনি খুব পরিচিত ব্যক্তি, 66 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর ফয়েজ আহমেদ খান। কালকে 21শে জুলাই, আপনারা জানেন সেই 21শে জুলাই নিয়ে কি প্রস্তুতি চলছে, আর এই করোনা পরিস্থিতিতে 21শে জুলাই কতটা সমর্থ, কারণ বিরোধীরা আমরা দেখেছি বারবার, এর আগে আমরা যে কটা বিরোধী, মানে বিশেষ করে বিরোধী বলতে আমরা বিজেপিকেই ইঙ্গিত করছি, যে এই 21শে জুলাই নিয়ে অনেক কটাক্ষ করেছেন। তাই 66 নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদ খান, তার কি বক্তব্য আসুন শুনে নিই। ফয়েজ আহমেদ, 21শে জুলাই লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি একটাই কথা জানতে চাইবো যে কালকে 21শে জুলাই, এই 21শে জুলাই মঞ্চ নিয়ে যে মমতা ব্যানার্জি প্রত্যেক বছর যে আন্দোলন করে, সেই আন্দোলন এবারও হচ্ছে একটা ভার্চুয়াল আমাদের দেখবো র্যালি, তো এটা কিভাবে করছো এই করোনা পরিস্থিতিতে তোমাদের? এই দেখুন, 21শে জুলাই হচ্ছে আমাদের একটা তার হিস্টোরিক্যাল একটা ঐতিহাসিক একটা যাকে বলা যায় সিগনিফিকেন্স রয়েছে। কেননা কি তুমি জানো যে 21শে জুলাই যখন যুব কংগ্রেসের আমাদের তখন নেত্রী যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, তখন উনি নো ভোটার আইডেন্টিটি কার্ড, নো ভোট নিয়ে আন্দোলন চালিয়েছিলেন, আর রাইটার্স বিল্ডিংয়ের সামনে গিয়ে আন্দোলনটা করার প্রেক্ষাপটে দেখা গেল যে ওখানে পুলিশ সেই সময়কার যে প্রশাসন ছিল গুলি করলো, সেখানে অনেক লোক মারা গেছিলেন। তাদেরকে মনে করার জন্য তার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেস যখন গঠন হলো, তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ধারাবাহিকভাবে খুন করা হলো। আমরা কেশপুরে দেখলাম, গড়বেটায় দেখলাম, নন্দীগ্রামে আমরা শহীদদেরকে দেখলাম কিভাবে হত্যা করা হলো জমি আন্দোলন নিয়ে, সিঙ্গুরে আমরা দেখলাম কিভাবে তাপসী মল্লিককে পুড়িয়ে দেওয়া হলো ধর্ষণ করে। তো আমাদের পার্টির যে একটা তার সঙ্গে যে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে মনে করে এই একটা আমরা দিন আছে আমাদের পার্টির একটা ঘোষিত কর্মসূচি। তার মধ্যে আমরা 21শে জুলাই 2011 বছরে হয়নি, সেই বছরে মনে আছে কি না তোমার, তুমি জানো যে তখন সরকার আমাদের হয়েছিল, আর যেহেতু পরিস্থিতি সম্ভবত একটা মানে যাকে বলা যায় পলিটিক্যালি চার্জ ছিল, তখন আমাদের নেত্রী চাননি, উনি ডাক দিয়েছেন বদলা নেই বদল চাই, সেই কারণে তখন আমরা 21শে জুলাই ধর্মতলা বা ব্রিগেডে হয়নি, আর এই বছর যেহেতু করোনা আছে সেই কারণে হচ্ছে না। তার প্রেক্ষাপটে অল্টারনেটিভলি আমাদের যে কর্মসূচি আছে জেলা স্তরে, ব্লক স্তরে, প্রত্যেকটা ওয়ার্ড স্তরে আমরা পালন করব সোশ্যাল ডিস্টেন্সিং মেনে। মানুষের কাছে আমরা এই পরিস্থিতি দিয়ে প্রতিশ্রুতি দেব যে তৃণমূল কংগ্রেস আপনাদের আশপাশে আছে, আপনাদের সাথে আছে। কালকে 21শে জুলাই, তো তোমার ওয়ার্ড সামনেই তৃণমূল ভবন, সো এখানে কিভাবে তোমরা সেটাকে ইয়ে করছো? আমার ওয়ার্ড সামনে না, আমার ওয়ার্ডের মধ্যেই তৃণমূল ভবন পড়ে, তৃণমূল ভবন 66 নম্বর ওয়ার্ডের মেয়াদের মধ্যে আছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা খুব বেশি বড় করে করতে গেলে তো আবার জমায়েত হবে, আমরা জমায়েত করছি না, কিন্তু আমাদের যে 21শে জুলাইয়ের যে এই দিনটাকে পালন করার জন্য ভবনের সামনে আমরা একটা জায়েন্ট এলইডি স্ক্রিন লাগিয়েছি, যার মাধ্যমে যারা আশেপাশে যারা কর্মীরা আছেন বা সমর্থকরা আছেন তারা আমাদের মাননীয় নেত্রী যখন অনলাইনে বক্তৃতা রাখবেন সেই বক্তৃতা তারা কিন্তু সারা বাইপাস জুড়ে শুনতে পারবেন। আমরা দেখলাম যে বিরোধীরা বারবার বলছে এই যে ভার্চুয়াল র্যালি, এটা তারা এটাকে যখন অমিত শাহ প্রথম ভার্চুয়াল র্যালি করে সেটাকেই কপি করে নাকি মমতা ব্যানার্জি এই ভার্চুয়াল র্যালি করা হচ্ছে, এই বিষয়ে তোমার কি বক্তব্য? তাহলে কপি করা রাজনীতির মধ্যে তো প্রচার করার তো যাকে বলা যায় মানে সবারই প্রচার করার অধিকার রয়েছে, তার মধ্যে কপি আবার কি আছে? যদি কালকে বিজেপি কোনো স্লোগান দেয় বা কোনো রকম করে তো তাকে কি কোনো কপি করা বলা যায়? বিজেপির তো ভার্চুয়াল যখন ইয়ে করেছে তো তৃণমূল তো বলেনি কাউকে কপি করা হয়েছে, এর আগেও তো অনেক অনেক জায়গায় অনেক অন্য অন্য দেশে কিন্তু ভার্চুয়াল র্যালি করা হয়েছে বা সব কিছু করা হয়েছে। এইসব ছোটোখাটো কটাক্ষ করার ছাড়া বিজেপির কাছে আর কিছু নেই বলে এইসব কথা বলে। আমরা রিসেন্টলি বিজেপি নেতা রাহুল সিনহার ইন্টারভিউ নিয়েছিলাম, সেই বললো যে এই যে সোশ্যাল ডিস্টেন্স ব্রেক করা এটা তৃণমূল শুরু করেছে, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন তোমরা রাস্তায় যাও সেখানে দেখা গেছে সোশ্যাল ডিস্টেন্স ব্রেক করা প্রথমে তৃণমূল এইভাবে এটাকে ভাঙা মানে ভেঙেছে, তো তোমার কি বক্তব্য হবে সেই বিষয়ে?
তাহলে তো রাহুল সিনহা সাহেবকে উচিত আছে আগে গিয়ে মোদি সাহেবের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা যে কেন করোনা দেশের আসার আমদানি করার পরে গুজরাটে 1,00,000 লোককে জমাত করে ট্রাম্পের যে স্বাগত জানালেন নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী, তার জন্যে কি সারা দেশে করোনা ছাড়েছে কি ছাড়েনি, তারপর আগে উত্তরটা নিয়ে ওনাকে দরকার আছে প্রধানমন্ত্রীর কাছ দিয়ে উত্তরটা নেওয়া। তারপরে আমরা দেখেছি ধারাবাহিকভাবে কিভাবে মধ্যপ্রদেশের সরকার গঠন করার জন্যে করোনার মধ্যে কিন্তু তারা জমাত করে আবার সরকার গঠন করেছেন, আর দিল্লির মধ্যে আমরা দেখেছি গৌমূত্র খাওয়ার একটা বিজেপি আর যাকে বলা যায় বিজেপির যারা আরএসএসের সংগঠনকারা আছেন তারা কিন্তু কিভাবে গৌমূত্র খাওয়ার একটা ওপেন ফোরামে তারা পার্টি করেছেন। তো বিজেপি অন্যকে যাকে বলা যায় যে কথাটা বলছে আগে উচিত তারা কিন্তু নিজের কথা নিজে চলুক। 21 জুলাই যে আমাদের যে মমতা ব্যানার্জি যে ভাষণ দেবেন, তো সেখানে বিভিন্ন গ্রাম অঞ্চলগুলো বা বিভিন্ন জায়গায় স্ক্রিন লাগানো হচ্ছে, তো সেখানে মনে হয় না যে মানুষের জনসংগম ঘটবে? আর এই গোষ্ঠী সংক্রমণ যখন করোনা এখন যখন সেই জায়গায় পৌঁছে গেছে, তো সেটা মানুষকে কতটা এফেক্টেড করতে পারে? দেখুন, আমরা তো মানুষকে জোর করে বলছি না যে আপনাকে এসে দিদিমণির কথা শুনতেই হবে। কর্মী সমর্থকের মধ্যে একটা উৎসাহ আছে, তারাও ভারতবর্ষের নাগরিক রয়েছেন, তাদের অধিকার তারা জানেন, তাদেরকে কি করতে হবে, তাদের কর্তব্য, তাদের অধিকার, সমস্ত কিছু করোনা নিয়ে তাদের সামনে রাখা রয়েছে। এবার আমরা সবাইকে এটাই বলবো যে নিশ্চয়ই উৎসাহ, আমরা উৎসাহ করব, আমাদের 21 জুলাইকে মানাবো, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং, মুখে মাস্ক পরা, সব জিনিসটাকে আমরা মেনে চলবো। আর আমরা কোনো এমনি কাজ করব না যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সরকারি নির্দেশিকাকে মানছি না। বাজার আমরা করছি, আপনারা মিডিয়ার লোক, আপনারাও ঘুরে বেড়াচ্ছেন, জায়গায় জায়গায় যাচ্ছেন, মানুষকে নিজের জীবনযাপনটা তো করতেই হবে। এখন হু বলে দিয়েছে যে আমাদেরকে শিখতে হবে করোনার সঙ্গে থাকা কিভাবে শিখতে হবে। অন্য অন্য যারা আমেরিকার মতন দেশ, লন্ডনের মতন দেশ, অন্য অন্য যারা মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছেন, তাদের সব কান্ট্রির মধ্যে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হয়ে গেছে। আমাদের দেশের মধ্যে এমনি কোনো যাকে বলা যায় অদ্ভুত কিছু করা যাচ্ছে না, যেটা কিন্তু বিজেপি যাকে নিয়ে এত চরম হচ্ছেন। বিজেপির আগে উচিত আছে যে নিজের যেখানে যেখানে সরকার রয়েছে আগে সেখানে করোনা কন্ট্রোল করুক। বাংলার কিন্তু রিকভারি রেটটা, বাংলার মধ্যে করোনা অনেক ভালোভাবে আমাদের সরকার হ্যান্ডেল করছে, সেটা কিন্তু আপনারা ডেটাই বলছে, সরকারি ডেটা সারা ভারতবর্ষে সারা বিশ্বে দেখা যাচ্ছে। একদম শেষ কোশ্চেন তোমাকে করব, বিজেপি সাংসদ অর্জুন সিং একটি মন্তব্য করলো, যখন তৃণমূলে থাকে তখন নাকি তার উপরে কোনো কেস হয় না, তৃণমূল থেকে যখন অন্য দলে যাওয়া হয় তার উপরে বিভিন্ন কেস বা তাকে বিভিন্ন রকম অ্যালিগেশন লাগানো হয়, তো এটা কতটা সঠিক? তুমি একজন তৃণমূল কাউন্সিলর হিসেবে তোমার কি বক্তব্য হবে? এবং যেভাবে অ্যাসোর্ট করা হয়, গাড়ি ভাঙচুর বা উপরে বিভিন্ন কেস দেওয়া হচ্ছে এবং বিভিন্ন দিক থেকে অ্যালিগেশন লাগিয়ে যেভাবে একজনকে দবিয়ে রাখার চেষ্টা হয়, সেই নিয়ে বারবার মুখ খুলেছে বিজেপি সাংসদ অর্জুন সিং, তো তোমার কি বক্তব্য থাকবে এই নিয়ে? দেখুন, কেস কেন হচ্ছে তার সঠিক উত্তর তো পুলিশ দিতে পারবে। আমরা এতটাই বলতে পারবো যে পশ্চিমবাংলার এখনও আইনের শাসন আছে, এখানে ইউপির মতন আর বিজেপির রুল স্টেটসের মতন যাকে বলা যায় দুঃশাসন নেই, যেখানে কিন্তু বিকাশ দুবে মতন একজন বিজেপির খুবই ঘনিষ্ঠ যাকে বলা যায় লোক, সে 8টা পুলিশ অফিসারকে হত্যা করে দেয়, আর তারপরে আমরা সব টিভিতে দেখেছি কিভাবে এনকাউন্টার করা হয়েছে, সব কিছু মানুষ দেখছে। তো পশ্চিমবাংলায় আইনের বাস আছে, পশ্চিমবাংলায় অর্জুন সিংয়ের যদি মনে হচ্ছে যে ওনার উপরে অত্যাচার করা হচ্ছে, তারা কিন্তু জুডিশিয়ারির কাছে গিয়ে সেটা প্রমাণ করতে পারেন। আর দোষ যদি করেন আর যাকে বলে ওনার গাড়ি দিয়ে যদি ক্রিমিনালদেরকে পাওয়া যায়, তো পুলিশ তো পুলিশের কাজ করবেই। আমি যদি আইন ভাঙবো তো পুলিশ আমাকে কি ধরবে? না, আমাকে ধরবে। আপনি জার্নালিস্ট আছেন, আপনি যদি আইন ভাঙবেন পুলিশ তো আপনাকে পুলিশ আইনের মধ্যে যে পুলিশের যে যেটা করণীয় সেটা করবে। তো অর্জুন সিং নিশ্চয়ই এমনি কোনো দোষ করছেন যার মধ্যে পুলিশ ভাবছে যে কেসের মধ্যে মেরিট আছে, পুলিশ সেইভাবে আইপিসিতে দেশের মধ্যে যে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী ওনার উপরে কেস করছে, মোকদ্দমা হচ্ছে। এবার ওনার যদি বক্তব্য থাকে উনি কোর্টে যাবেন,
কোর্টের মধ্যে গিয়ে প্রমাণ হবে কি ফলস কেস আছে কি যাকে বলা যায় সত্যি উনি কোনো এমনি কাজ করছেন যার মধ্যে বারবার উনার নাম উঠে আসছে? আজান নিয়ে যে অর্জুন সিং যে একটি মন্তব্য করেছিল তো সেই নিয়ে তুমি কি বক্তব্য করতে চাও? দেখো সাব জুডিস ম্যাটার আছে, তার মধ্যে আমার বক্তব্য করা উচিত হবে না। আইন আমাদের মাননীয় আদালতের কাছে উনি গিয়েছেন, আদালত এর রায় যেটা বেরোবে আমরা দেখেছি। এর আগেও ট্রিপল তালাক নিয়ে আমাদের সমাজ মানে আইন আইনের যে কোর্টের যে রায়টা বেরিয়েছে তাকে মাথা চুপ করে মেনে নিয়েছেন। তারপরে বাবরি মসজিদেরও পক্ষে সেটাই দেখা গেছে। আগামী দিন মাননীয় আদালত যেটা নির্ণয় দেবেন সে ন্যায় দেবেন, সেটা আমাদের আমরা যাকে ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে মানব। কালকে 21 জুলাই আমাদের 24 আওয়ার্স চ্যানেলের মাধ্যমে তুমি ভিউয়ারদের কি দর্শকদের একজন কাউন্সিলর? 21 জুলাই আমাদের পার্টির অনেক যাকে বলা যায় একজন একটা খুব মনের কাছের একটা কর্মসূচি। আমি প্রত্যেককেই বলবো, তৃণমূল কর্মী সমর্থকদের কাছে বলবো, আবেদন করব যে আপনারা যেখানে আছেন, যেখানে আপনারা পার্টি করেন, সমস্ত স্তরে আপনারা আমাদের পার্টির যে ডাক রয়েছে যে আপনারা এই কর্মসূচি পালন করবেন, তার সঙ্গে মানুষের কাছে মানুষের পাশে দাঁড়াবেন, পার্টির নেত্রীর যে কালকে বক্তব্য দেবেন তার সূত্র ধরে যেসব কর্মসূচি যেসব কথা আমাদের নেত্রী আমাদের কাছে রাখবেন সেই কথাটাকে আগামী দিন আমাদেরকে মেনে চলতে হবে, প্রস্তুত থাকতে হবে। আর সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং, মুখে মাস্ক পরা আর সমস্ত রকমের যে সরকারি গাইডলাইন আছে সেটাকে আমরা যাকে বলা যায় ফলো করে চলবো, এটাই আমি বলতে চাইছি। ধন্যবাদ, এতক্ষণ আমরা কথা বললাম 66 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর ফয়েজ আহমেদ খান, শুনলেন তার বক্তব্য। আর ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।